আমরা আগে যে ফরেন প্রোডাক্টগুলি অল্প দামে পেতাম এবং কাস্টমারের হাতে আমরা পৌঁছে দিতাম, সেই জায়গাটা এখন আর নাই। আমরা এখন দেখা গেছে যে আমাদের র মেটেরিয়ালস বাংলাদেশে আসতেছে না। যেখানে একটা নাপা সিরাপের দাম ছিল 20 টাকা, সেখানে হয়েছে 35 টাকা। আগে নাপা ট্যাবলেট ধরেন 10টা ট্যাবলেটের দাম ছিল 8 টাকা, সেটা হয়েছে এখন 12 টাকা। তো এরকম প্রতিদিনই কোনো না কোনো প্রোডাক্টের উপরে মূল্য বৃদ্ধি হচ্ছেই, সেটা একদম অলৌকিকভাবে, যে একটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যে এখন কাস্টমার যখন আমাদের এখানে ওষুধ কিনতে আসে, আগে যেমন অনায়াসে ওনারা 1 মাসের ঔষধ বা 2 মাসের ঔষধ নিয়ে যেতে পারতো, সেই জায়গা থেকে ওনারা এখন 10 দিনের ওষুধ কিনতে হিমশিম খাচ্ছে। অ্যান্টিবায়োটিক আমরা আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী যে ফুল কোর্স বিক্রি করার কথা, সেই জায়গায় অ্যান্টিবায়োটিক চাচ্ছে যে ভাই আমাকে 2 দিনের অথবা 3 দিনের সাপোর্ট দেন, কিন্তু আমাদের কিন্তু কেটে বিক্রি করার নিয়ম নাই। তারপরে কাস্টমারের স্বার্থে আমাদের বেঁচে থাকার তাগিদে সেই কাজটুকু করতে হচ্ছে। আর আমাদের বাংলাদেশ থেকে যে প্রোডাক্টগুলি বাইরে ইম্পোর্ট হতো, এখন ওই অবস্থাটা কতটুকু কী অবস্থায় আছে সেটা মানে বলা আমাদের জন্য খুবই কষ্টকর। আর ডলার বৃদ্ধির কারণে আমাদের বিজনেসটা এমন অবস্থায় চলে গেছে যে তলানিতে আমরা বিদ্যুৎ বিল, আমাদের রেন্ট, আমাদের স্টাফ এক্সপেন্স, এগুলি বহন করতে আমরা হিমশিম খাচ্ছি।